আজকে আমি তোমাদের ক্লাস সেভেনের ইংলিশ বিষয়ের লেসেন ফাইভ আঙ্কেল পোজার হ্যাংস আ পিকচার এই যে লেসেনটি তোমাদের রয়েছে এই লেসনটির ইউনিট ওয়ান এবং ইউনিট টু এই সম্পূর্ণ অংশটুকুই লাইন বাই লাইন বাংলায় পড়াবো তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব আমি সোমা আজকের ক্লাসে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অবশ্যই অল করে রেখো সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো শুরু করছি আঙ্কল পোজার মানে হচ্ছে কাকা পোজার হ্যাংস আ পিকচার হ্যাংস মানে হচ্ছে টাঙানো বা ঝোলানো এ পিকচার একটা ছবি টাঙায় তাহলে এই বিষয়টাকে কেন্দ্র করেই রয়েছে এই যে পুরো গল্পটি লিখেছেন কে জেরম ক্লাপকা জেরম তাহলে এই সংক্ষেপে আমরা কি নামে চিনি এই অথরকে জেরম কে জেরম ওকে তো এখানে আমরা এই অথর সম্পর্কে একটু জেনে নেব তারপরে আমরা টেক্সটটি পড়ব দেখো জেরম ক্লাবকা জেরম এইটিন অ্যান্ড ফিফটি নাইন নাইনটিন অ্যান্ড টোয়েন্টি সেভেন ইজ আ কমিক রাইটার অ্যান্ড হিউমারিস্ট তাহলে জেরম ক্লাপকা জেরম আঠারোশো উনষাট সালে জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো সাতাশে তিনি মারা গিয়েছেন ইজ আ কমিক রাইটার তিনি হলেন একজন কমিক মানে হচ্ছে হাস্য কৌতুক লেখেন হাসির বা মজার বিষয়বস্তু লেখেন এই রকম লেখক অ্যান্ড হিউমারিস্ট হিউমারিস্ট মানেও হচ্ছে কৌতুকপূর্ণ কাহিনীর রচয়িতা তার মানে হাস্যরসাত্মক কাহিনী তিনি লেখেন হি ইজ বেস্ট নোন তিনি বিশেষভাবে পরিচিত ফর ইজ কমিক ট্রাভেলগস তার কমিক মানে হাস্যরসাত্মক রসাত্মক ট্রাভেলগস মানে হচ্ছে ভ্রমণ বৃত্তান্ত তার যে ভ্রমণ বৃত্তান্ত লেখার জন্য তিনি বিশেষভাবে পরিচিত লাইক যেমন থ্রি মেন ইন আ বোট অ্যান্ড থ্রি মেন ইন আ পামেল তো এই যে এই যে বইগুলো বা এই যে ভ্রমণ বৃত্তান্তগুলো এইগুলো লেখার জন্য তিনি বিশেষভাবে পরিচিত দ্য প্রেজেন্ট স্টোরি মানে বর্তমান এই যে গল্পটি যেটা আমরা পড়বো ইজ অ্যাভরিজ মানে সংক্ষেপিত করা হয়েছে বা নেওয়া হয়েছে ফ্রম আ চ্যাপ্টার মানে একটি অধ্যায় থেকে ইন থ্রি মেন ইন আ বোট এই থ্রি মেন ইন আ বোট এই যে ট্রাভেলক্সটি রয়েছে বা ভ্রমণ বৃত্তান্ত রয়েছে সেখানকার একটা অধ্যায় থেকে এই টেক্সটি নেওয়া হয়েছে তো চলো টেক্সটি পড়ে দেখা যাক ইউনিট ওয়ান ইউ নেভার তুমি কখনোই দেখো নি সার্চ আ কমোশন এই ধরনের কমোশন মানে হচ্ছে হই হট্টগোল বা সমস্যা আপ অ্যান্ড ডাউন মানে ঘটেই চলেছে আ হাউস ইন অল ইয়োর লাইফ মানে একটা বাড়িতে যে সবসময় এরকম যে ঘটনা ঘটে চলেছে সমস্যা ঘটে চলেছে তুমি তোমার জীবনেও হয়তো এরকম দেখো নি অ্যাজ ওয়েন মাই আঙ্কল পোজার আন্ডার টুক টু ডু আ জব অ্যাজ হেন মানে যখন মাই আঙ্কল মানে আমার কাকা পোজার টুক মানে নিতেন বা দায়িত্ব গ্রহণ করতেন টু ডু মানে করার এ জব মানে একটা কাজ মানে আমার কাকা যখন কাকা পোজার যখন কোনো কাজ করার দায়িত্ব নিতেন তখন বাড়িতে সব সময় মানে হই হট্টগোলের যে বিষয়টা লেগেই থাকে এই রকম ব্যাপার তোমরা হয়তো জীবনে কখনো দেখো নি পিকচার উড হ্যাভ কাম হোম অ্যা পিকচার একটি ছবি উড হ্যাভ কাম হোম মানে বাড়িতে আসতো ফ্রম দ্য ফ্রেম মেকারস মানে ফ্রেম মেকারস মানে যারা ছবি তৈরি করে ফ্রেমে তো সেখান থেকে ধরো বাড়িতে আসবে তারপরে কি হবে অ্যান্ড বি স্ট্যান্ডিং ইন দ্য ডাইনিং রুম স্ট্যান্ডিং মানে সেটা থাকবে ইন দ্য ডাইনিং রুম মানে খাওয়ার রুমে ওয়েটিং টু বি পুট আপ ওয়েটিং মানে অপেক্ষারত টু বি পুট আপ মানে ঝোলানোর জন্য মানে ছবিটি টাঙানোর মানে নিজেকে যতক্ষণ না পর্যন্ত টাঙানো হচ্ছে সেই পর্যন্ত ছবিটিকে কোথায় এই ডাইনিং রুমে সে ছবিটা থাকবে ওয়েট করবে আন্ট পোজার উড আস্ক হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট আন্ট পোজার মানে কাকিমা পোজার উড আস্ক জিজ্ঞেস করবেন হোয়াট ওয়াজ টু বি ডান মানে কি করা হবে উইথ ইট এটি দিয়ে অ্যান্ড আঙ্কেল পোজার এবং কাকা পোজার উডসে বলবেন কি বলবেন দেখো ও ইউ লিভ দ্যাট টু মি যে লিভ মানে ছেড়ে দেওয়া দ্যাট এটাকে বা এই যে কাজটার কথা বলা হচ্ছে টুমি তার মানে এটাকে আমার উপর ছেড়ে দাও ডোন্ট ইউ অ্যান্ড এনি অফ ইউ মানে তুমিও নয় এবং এনি অফ ইউ মানে তোমাদের কেউই নয় ওরি ইয়োর সেলফস অ্যাবাউট দ্যাট ওরই মানে হচ্ছে চিন্তা করা ইয়োর সেলফস মানে নিজেরা তোমাদেরকে চিন্তা করার কোনো দরকার নেই অ্যাবাউট দ্যাট এই বিষয়টা সম্পর্কে আই উইল ডু অল দ্যাট আই উইল ডু আমি করে নেব অল দ্যাট এই সমস্ত বিষয়টা আমি করে নেব তাহলে দেখো আঙ্কেল পোজার কী মানে একটা পিকচার আসবে সেটাকে টাঙানোর জন্য ডাইনিং রুমে ছবিটি ওয়েট করবে যতক্ষণ না পর্যন্ত টাঙানো হচ্ছে তারপর কাকিমা যখন জিজ্ঞেস করবেন যেটা দিয়ে কী হবে তখন আঙ্কেল পোজার কী বলবেন যে এটা নিয়ে তোমার বা বাড়ির অন্য কারোর চিন্তা করার দরকার নেই আমি সবটা করে নেব অ্যান্ড দেন এবং তারপরে হি উড টেক অফ হিজ কোট হি উড টেক অফ টেক অফ মানে হচ্ছে খুলে ফেলা তিনি খুলে ফেলবেন হিজ কোট মানে তার কোট অ্যান্ড বিগিন এবং শুরু করবেন তাহলে প্রথমে তিনি তার কোটটা খুলে ফেলবেন তারপরে কাজ শুরু করবেন হি উড সেন্ড দ্য গার্ল হি উড সেন্ড তিনি পাঠাবেন দ্য গার্ল মেয়েটিকে আউট বাইরে ফর সিক্স পেন ওর্থ অফ নেইলস সিক্স পেন ওর্থ পেন হচ্ছে টাকার অর্থে বোঝায় তো ছ টাকার কি আনতে অফ নেইলস মানে পেরেক নেল মানে হচ্ছে পেরেক পেরেক আনার জন্য বাইরে পাঠাবেন অ্যান্ড দেন এবং তারপরে ওয়ান অফ দ্য বয়েজ মানে ছেলেগুলোর মধ্যে ওয়ান মানে একজনকে আফটার হার মানে তারপরে আবার পাঠাবেন মেয়েটিকে পাঠানোর পরে আবার একটি ছেলেকে পাঠাবেন টু টেল হার মানে মেয়েটিকে বলতে হোয়াট সাইজ টু গেট মানে কি সাইজ আনতে হবে তাহলে দেখো তিনি একাই কাজটি করবেন তারপরে আবার কি করলেন কাজটিতে দেখো আস্তে আস্তে সবাইকেই ইনভলভ মানে করতে হচ্ছে প্রথমে মেয়েটিকে পাঠালো কি পেরে কানার জন্য তারপরে কি করবেন তারপরে তার পেছনে আর একটা ছেলেকে পাঠাবেন কারণ তাকে কোন সাইজটা আনতে হবে সেটা বলতে তিনি ভুলে গেছেন তাহলে আবার একটা ছেলেকে তারপরে তিনি পাঠাবেন নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার উইল হি উড শাউট নাও এখন ইউ গো তুমি যাও অ্যান্ড গেট মি এবং এনে দাও আমাকে মাই হ্যামার মানে আমার হাতুড়ি উইল হি উড শাউট তিনি চিৎকার করে বলবেন কাকে বলবেন উইলকে যে তুমি এখন যাও এবং আমার হাতুড়িটি এনে দাও অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম এবং টমকে বলবেন কি ইউ ব্রিং মি তুমি আমাকে এনে দাও দ্য রুল রুল মানে সেই কাঠের স্কেল যেটা দিয়ে মাপ দেবেন তো সেটা তুমি আমাকে এনে দাও আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ লেডার আই শ্যাল ওয়ান্ট মানে আমি চাইবো দ্য স্টেপ লেডার স্টেপ লেডার মানে হচ্ছে মই অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ আ কিচেন চেয়ার এবং এটা হলে আরও ভালো হয় কোনটা কিচেন চেয়ার মানে খাবার ঘরে যে চেয়ারগুলো থাকে রান্নাঘরে তো সেই চেয়ার হলে আরও ভালো হয় টু মানে একটা চেয়ার হলেও ভালো হয় অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া এবং তুমি যেও না মারিয়া বিকজ কারণ আই শ্যাল ওয়ান্ট সামবডি আমার কাউকে লাগবে বা আমি কাউকে চাইবো টু হোল্ড মি দ্য লাইট মানে আমার দিকে এই যে লাইটটা ধরে রাখার জন্য আমার কাউকে লাগবে ওয়েন দ্য গার্ল কামস ব্যাক যখন দ্য গার্ল মেয়েটি কামস ব্যাক মানে ফিরে আসে শি মাস্ট গো আউট এগেইন মানে তাকে আবার বাইরে যেতে হয় ফর আ বিট অফ পিকচার কর্ড ফর আ বিট মানে এক টুকরো কি আনতে দেখো পিকচার কর্ড মানে ছবি টাঙানোর কর্ড মানে হচ্ছে স্ট্রিং বা সুতো মানে ছবি টাঙানোর জন্য যে সুতো বা দড়ির প্রয়োজন সেটা আনার জন্য মেয়েটিকে আবার বাইরে যেতে হয় টম ওয়ার ইজ টম টম ইউ কাম হিয়ার দেখো এবার প্রচার কী করবেন টম এখানে এসো মানে ওয়ার টম কোথায় টম টম তুমি এখানে এসো ইউ কাম হিয়ার তুমি এখানে এসো আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার আই শ্যাল ওয়ান্ট ইউ মানে আমার তোমাকে প্রয়োজন বা আমি তোমাকে চাই টু হ্যান্ড মি আপ মানে আমাকে উপরে তুলে দিতে দ্য পিকচার এই ছবিটিকে আমার হাতে আর কি উপরে তুলে দেবে সেই কারণে তোমাকে আমার প্রয়োজন কাকে টমকে অ্যান্ড দেন এবং তারপর হি উড লিফট আপ দ্য পিকচার তারপরে কী করবেন তিনি পিকচারটি তুলবেন লিফ্ট আপ মানে তুলবেন অ্যান্ড ড্রপ ইট এবং এটাকে ফেলে দেবেন অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম ইট মানে সেই পিকচারটি উড কাম আউট মানে বেরিয়ে আসবে অব দ্য ফ্রেম ফ্রেম থেকে বেরিয়ে আসবে হি উড ট্রাই টু সেভ তিনি চেষ্টা করবেন টু সেভ মানে রক্ষা করতে দ্য গ্লাস মানে কাচটিকে রক্ষা করার চেষ্টা করবেন অ্যান্ড কাট হিমসেলফ কাট হিমসেলফ মানে এখানে নিজেকে কেটে ফেলা তার মানে নিজের আঙুল তিনি কেটে ফেলবেন দেন তারপরে হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম হি উড স্প্রিং রাউন্ড মানে হচ্ছে লাফালাফি করতে থাকবে কোথায় দ্য রুম মানে ঘরের ভিতরে লাফালাফি করতে থাকবে লুকিং ফর হিজ হ্যান্ডকারচিফ কি জন্য লুকিং ফর মানে খোঁজার জন্য হিজ হ্যান্ডকারচিফ মানে তার রুমালটি খোঁজার জন্য সারা ঘরে তিনি লম্ফম্প করতে থাকবেন হি কুড নট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিফ তিনি খুঁজে পেতেন না তার হ্যান্ডকারচিপ বা রুমালটিকে বিকজ কারণ ইট ওয়াজ এটা ছিল ইন দ্য পকেট অব দ্য কোট কোথায় পকেটে কার পকেটে সেই কোটের পকেটে হি হ্যাড টেকেন অফ যেটা তিনি খুলে রেখেছিলেন সেই কোটের পকেটে ছিল হ্যান্ডকারচিফ তো সেইটা পাওয়ার জন্য বেশ সারা ঘর এবার লং জম্প শুরু হয়ে যায় অ্যান্ড হি ডিড নট নো ওয়্যার হি হ্যাড পুর দ্য কোট অ্যান্ড হি ডিড নট নো এবং তিনি জানতেন না ওয়্যার কোথায় হি হ্যাড পুর দ্য কোট তিনি সেই কোটটিকে রেখেছেন All the house had to leave off looking for his tools and start looking for his coat. অল দ্য হাউস অল দ্য হাউস মানে সমস্ত বাড়ির যে সদস্যরা অর্থাৎ পরিবারের যারা সদস্য সবাইকেই হ্যাড টু লিভ অফ মানে ছেড়ে দিতে হবে লুকিং ফর ইজ টুলস তার যেই যে যন্ত্রপাতি নিয়ে যে কাজগুলো হচ্ছিলো সেই সমস্ত কিছু মানে খোঁজা ছেড়ে দিয়ে কি করতে হবে অ্যান্ড স্টার্ট লুকিং ফর ইজ কোট তখন কি করতে হবে তার এই যে কোট সেটাকে খোঁজার জন্য খোঁজা শুরু করতে হবে ওয়াইল হি হুড ডান্স রাউন্ড অ্যান্ড হিন্ডার দেম যখন ডান্স রাউন্ড মানে হচ্ছে এখানে লাফালাফি করা যখন সে লাফালাফি করবে অ্যান্ড হিন্ডার দেম হিন্ডার দেম মানে হচ্ছে তাদেরকে বাধা দেবেন তাহলে নিজে খুঁজে পাবেন না সারা ঘরে লম্ফ করতে থাকবে এবং সেই সঙ্গে তিনি কিন্তু অন্যরা যে খুঁজবে সেক্ষেত্রেও বাধার সৃষ্টি করবেন ডাজনট এনিবডি ইন দ্য হোল হাউস নো ওয়ার মাই কোচ ইজ তখন কি বলবেন যে ডাজন্ট এনিবডি মানে কেউ মানে এনিবডি মানে কেউ ডাজন্ট ইন দ্য হোল হাউস এই সমস্ত বাড়িতে নো ডাজ নো মানে জানে না তাহলে এই সমস্ত বাড়ির মধ্যে কেউই কি জানে না ওয়ার মাই কোট ইজ মানে আমার কোটটি কোথায় নিজে রেখেছে নিজেই খুঁজে পাচ্ছে না আবার অন্যদেরকে তখন তিনি দোষ দেবেন যে বাড়ির কি কেউই জানে না যে আমি আমার কোটটা কোথায় রেখেছি আই নেভার কেম অ্যাক্রস সাচ আ সেট ইন অল মাই লাইফ আপন মাই লাইফ আই ডিন্ট আই নেভার কে মাইক্রোস মানে আমি কখনোই দেখিনি সাচ আ সেট ইন অল মাই লাইফ এই ধরনের মানে তার পরিবারের সদস্যদেরকে একসঙ্গে মিলিয়ে বলা হয়েছে সেটের কথা যে আমার জীবন এরকম আমি দেখিনি আপন মাই লাইফ আই ডিড নট আমার সারা জীবনেও আমি দেখিনি সিক্স অফ ইউ তোমরা এই যে ছজন অ্যান্ড ইউ ক্যানট ফাইন্ড আ কোট দ্যাট আই পুট ডাউন নট ফাইভ মিনিটস এগো যে ইউ ক্যানট ফাইন্ড তোমরা কি খুঁজে পাচ্ছ না এ কোট একটা কোট দ্যাট যেটাকে আই পুট ডাউন আমি রেখেছি নট ফাইভ মিনিটস এগো মানে পাঁচ মিনিটও হয়নি পাঁচ মিনিট মানে ফাইভ মিনিটস দেখো মানে পাঁচ মিনিট আগে নট ফাইভ মিনিটস দেখো মানে যেটা রেখেছি পাঁচ মিনিটও হয়নি তো তোমাদের মধ্যেই যে ছজন তারা কেউ খুঁজে পাচ্ছ না ওয়েল অফ দ্য অফ অল দ্য মানে তার মানে এখানে বোঝাতে চাইছেন যে ভালো সমস্ত মানে মানুষজনদেরকেই তিনি ফুল বলতে চাইছেন মানে বোকা হদ্দ এরকম টাইপের একটা কিছু বলতে চাইছেন দেন হি উড গেট আপ তারপরে তিনি উঠবেন অ্যান্ড ফাইন্ড দ্যাট এবং দেখবেন যে হি হ্যাড বিন সিটিং অন ইট তিনি সেটার উপর বসেছিলেন অ্যান্ড উড কল আউট এবং তখন চিৎকার করে বলবেন কি ও ইউ ক্যান গিভ ইট আপ যে তোমরা এটা এখন ছেড়ে দাও আই হ্যাভ ফাউন্ড ইট মাই নাও আমি নিজেই এটা পেয়ে গেছি তাহলে কী হলো যে কোর্টটির ওপরে নিজেই বসেছিল নিজে বসে থেকে আর খুঁজে পাচ্ছে না তো বাড়ির অন্যান্য সদস্যদেরকে দোষ দিচ্ছে যে তোমরা ছজন বাড়ির সবাই মিলে খুঁজে পাচ্ছ না তোমরা নির্বোধ এরকম টাইপের বলছেন তারপরে দেখা গেল যে তিনি ওই কোটটির ওপর বসেছিলেন তারপরে তখন অন্যদেরকে বলছেন যে না তোমাদের আর কিছু করতে হবে না আমি নিজেই ওটা খুঁজে পেয়েছি তো খুবই ইন্টারেস্টিং গল্পটা দারুণ মজার তাই না নেক্সট দেখো When half হাফ hour আওয়ার হ্যাডবিন স্পেন্ট যখন হাফ an আওয়ার মানে আধ ঘন্টা হ্যাডবিন স্পেন্ট মানে কেটে গেছে ইন টাইং up his ফিঙ্গার তাহলে কি করার জন্য এতক্ষণ কিন্তু হ্যান্ডকার চিপটা খোঁজার জন্যই এত কোটের খোঁজাখোঁজি যেহেতু কোটের পকেটেই ছিল হ্যান্ডকার চিপ তো সেই হ্যান্ডকার চিপটা দিয়ে তিনি কি করছিলেন তার যে আঙুলটা কেটে গেল। সেই যে ফটোর ফ্রেমের যে কাঁচটা যাতে ভেঙে না যায় সেই কাজটা ঠিক করতে গিয়ে সেই আঙুলটাকে টাই করতে মানে আঙুলটাকে রুমাল দিয়ে বাঁধার জন্য আধ ঘন্টা কেটে গেল অ্যান্ড নিউ গ্লাস হ্যাডবিন গট তারপরে কি হলো নিউ গ্লাস নতুন একটা কাজ হ্যাডবিন গট পাওয়া গেল হি উড হ্যাভ অ্যানাদার গো হি উড হ্যাভ মানে তারপরে তিনি শুরু করবেন কি অ্যানাদার গো মানে আবার সেই কাজটি শুরু করবেন টু পিপল উড হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার টু পিপল মানে দুজন মানুষকে উড হ্যাভ টু হোল্ড মানে ধরে রাখতে হবে দ্য চেয়ার চেয়ারটিকে দুজন ধরে রাখতে হবে অ্যান্ড থার্ড এবং তৃতীয় একজন উড হেল্প হিম তাকে সাহায্য করবেন আপ অ নিচ মানে চেয়ারটার উপরে ওঠার জন্য আর একজন সাহায্য করবে অ্যান্ড হোল্ড হিম দেয়ার এবং সেখানে তাকে ধরে রাখবে তাহলে দেখো আঙ্কেল পোজার কী বললেন যে তিনি একাই সব কাজটা সামলে নেবেন তারপরে দেখো পরিবারের যতজন রয়েছে প্রত্যেকেই কিন্তু একভাবে না একভাবে তিনি ইনভলভ করছেন আর ফোর্থ মানে চতুর্থজন উড হ্যান্ড হিম আর নেইল উড হ্যান্ড হিম মানে তাকে দেবেন এই নেইল মানে একটি পেরেক তখন তাকে দেবে অ্যান্ড আ ফিফথ এবং পঞ্চম জন উড পাস হিম আপ দ্য হ্যামার উড পাস মানে দেবেন হিম তাকে আপ দ্য হ্যামার উপরে হ্যামারটি তুলে দেবে হ্যামার বা হাতুড়ি অ্যান্ড হি উড টেক হোল্ড অফ দ্য নেল তারপরে কি করবেন হি উড টেক হোল্ড তিনি ধরবেন দ্য নেল পেরেকটিকে অ্যান্ড ড্রপ ইট তারপরে আবার কি করবেন ফেলে দেবেন দেয়ার হি উড সে ইন আ এনজিওর টোন তখন তিনি তখন মানে আপসেট হয়ে বলবে ওই যে ওই যে ওখানে পড়েছে এরকমভাবে বলি না আমরা যখন পড়ে যাই নাও দ্য নেল ইজ গন নাও এখন নেইল বা পেরেকটিও পড়ে গেল অ্যান্ড উই উড অল হ্যাভ টু গো ডাউন অন আওয়ার নিজ অ্যান্ড গ্রোভেল ফর ইট অ্যান্ড উই আমরা উড অল মানে আমাদের প্রত্যেককেই হ্যাভ টু গো ডাউন মানে নিচু হতে হবে অন আওয়ার নিজ মানে আমাদের হাঁটুর উপর ভর করে অ্যান্ড গ্রোভেল ফরিচ গ্রোভেল মানে হচ্ছে হামাগুড়ি দিয়ে খোঁজা তো সেইভাবে আমাদেরকে সেই পেরেকটিকে খুঁজতে হবে দ্য নেল উড বি ফাউন্ড অ্যাট লাস্ট তারপরে দ্য নেল পেরেকটি উড বি ফাউন্ড দেখা যাবে অ্যাট লাস্ট মানে শেষ পর্যন্ত পেরেকটি পাওয়া যাবে বাট বাই দ্যাট টাইম কিন্তু সেই সময়ের মধ্যে হি উড হ্যাভ লস্ট দ্য হ্যামার দেখো হি উড হ্যাভ লস্ট মানে তিনি হারিয়ে ফেলবেন দ্য হ্যামার মানে হাতুড়িটি তাহলে কি মানে এত হাসি আমার নিজেরই খুব হাসি পাচ্ছে আর কি তো দেখো মানে নেল বা পেরেকটি যতটা টাইম ধরে খোঁজা হচ্ছে মানে ওইটুকু টাইমের মধ্যে তিনি কি করবেন তার যে হাতুড়িটা সেটাও আবার কোথায় হারিয়ে ফেলবেন হোয়ার ইজ দ্য হ্যামার হাতুড়িটা কোথায় হোয়ার ডিড আই ডু উইথ দ্য হ্যামার হোয়াট ডিডাই ডু উইথ দ্য হ্যামার হোয়াট ডিডাই ডু মানে আমি কি করছিলাম বা করেছিলাম উইথ দ্য হ্যামার এই হ্যামারটা দিয়ে আমি কি করেছিলাম মানে খুঁজে পাচ্ছে না তখন আবার হ্যামারটা দিয়ে আমি কি করেছিলাম গ্রেট হেভেন্স হাই ভগবান সেভেন অফ ইউ তোমরা সাতজন গ্যাপিং রাউন্ড দেয়ার গ্যাপিং মানে যেখানে দেখা যাচ্ছে লুকিং উইথ দ্য মাউথ ওপেন মানে মুখ হাঁ করে ঘুরে বেড়ানোর কথা এখানে বলা হচ্ছে আমরা বলি না যে হাঁ করে তোমরা কি দেখছো বা হাঁ করে ঘুরে বেড়াচ্ছো সেই রকম যে গ্যাপিং রাউন্ড দেয়ার এখানে হাঁ করে ঘুরে বেড়াচ্ছো অ্যান্ড ইউ ডোন্ট নো হোয়াট আই ডিড উইথ দ্য হ্যামার এবং তোমরা জানো না ইউ ডোন্ট নো তোমরা জানো না হোয়াট আই ডিড আমি কি করেছিলাম উইথ দ্য হ্যামার মানে হাতুড়িটি দিয়ে আমি কি করেছিলাম এটা তোমরা জানো না মানে নিজেই হাতুড়িটি হারিয়ে ফেলেছে এবার বাড়ির যে সাতজন রয়েছে তাদেরকে এবার দোষ দিচ্ছে কি যে আমি কি করেছিলাম তোমরা সেটা জানো না হ্যামারটা দিয়ে মানে কি অদ্ভুত ইন্টারেস্টিং তাই না এবার দেখো ইউনিট টু উই উড ফাইন্ড দ্য হ্যামার ফর হিম উই উড ফাইন্ড মানে আমরা খুঁজে পাবো দ্য হ্যামার হাতুড়িটি ফর হিম মানে তার জন্য হাতুড়িটি এবার খুঁজে পাবো অ্যান্ড দেন এবং তারপর হি উড হ্যাভ লস্ট সাইট অফ দ্য মার্ক হি উড হ্যাভ লস্ট মানে তিনি হারিয়ে ফেলবেন সাইট মানে চিহ্ন অব দ্য মার্ক মানে যেটা যে মার্ক বা চিহ্নটা তিনি করেছিলেন সেই যে সাইট বা সেই যে জায়গাটা খুঁজে মানে হারিয়ে ফেলবেন হি হ্যাড মেড অন দ্য ওয়াল মেড মানে তিনি করেছিলেন অন দ্য ওয়াল মানে দেওয়ালে তাহলে দেওয়ালে তিনি সেই যে নেইল বা পেরেক পোতার জন্য যে ছিদ্রটা করেছিলেন সেই যে চিহ্নটা বা যেই যে জায়গাটা এবার তিনি হারিয়ে ফেলবেন ওয়ার দ্য নে ওয়াজ টু গোয়েন তখন তিনি কী মনে ওয়ার দ্য নেল ওয়াজ টু গোয়েন মানে যেখানে মানে সেই ছিদ্র যেখানে দ্য পেরেকটির যাওয়ার কথা ছিল মানে যেখানে পেরেকটি পোতা হবে দেওয়ালে সেই জায়গাটায় তিনি হারিয়ে ফেলেছেন ইচ অফ আস হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম ইচ অফ আস মানে আমাদের প্রত্যেককেই হ্যাড টু গেট আপ উঠতে হয়েছিল বা উঠতে হতো অন দ্য চেয়ার চেয়ারের উপরে বিসাইড হিম মানে তার পাশে and সি ইফ উই কুড ফাইন্ড ইট এবং দেখতে হতো যে যদি আমরা সেটা খুঁজে পাই উই উড ইচ ডিসকভার ইট ইন আ ডিফারেন্ট প্লেস উড ইচ মানে আমরা প্রত্যেকেই ডিসকভার মানে আবিষ্কার করা বা খুঁজে পাওয়া তাহলে আমরা প্রত্যেকেই খুঁজে পেতাম ইট মানে ওই যে ছিদ্রটি ইন আ ডিফারেন্ট প্লেস মানে এক এক জায়গায় আলাদা আলাদা জায়গায় এক একজন বলছি যে না ছিদ্রটি এখানে না এই যে এরকমভাবে আমরা বলতাম অ্যান্ড হি উড কল আস অল ফুলস তখন তিনি আমাদের সবাইকে কি বলতেন বোকা তাহলে দেখো আমরা তার জন্য কি বলছেন যে সবাই কিন্তু হ্যামারটা খুঁজে দেওয়া হলো হাতুড়িটা তারপরে তিনি কি করবেন যে দেওয়ালে তিনি যে পেরেকটি যাওয়ার জন্য যে ছিদ্রটি করেছিলেন সেই জায়গাটা হারিয়ে ফেলবেন তারপরে আমাদের প্রত্যেককেই তার চেয়ারের উপর উঠতে হবে তার পাশে যে আমরা যদি খুঁজে পাই সেই জায়গাটিকে এবং আমরা প্রত্যেকেই এক একটা আলাদা আলাদা জায়গায় সেটা দেখতে পাবো মানে আমরা বলবো যে এই এখানে আছে ওখানে আছে এরকম তখন তিনি আমাদের সবাইকে কী বলবেন বোকা ট্রাইং টু রিচ আ পয়েন্ট থ্রি ইঞ্চেস বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ ট্রাইং টু রিচ মানে চেষ্টা করা টু রিচ মানে পৌঁছাতে আ পয়েন্ট মানে একটা পয়েন্ট করার জন্য থ্রি ইঞ্চেস মানে তিন ইঞ্চি বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল বিয়ণ্ড মানে ছাড়িয়ে হোয়াট ওয়াজ পসিবল যেটা সম্ভব ছিল ফর হিম টু রিচ মানে তার মানে হাত যতদূর দূর যায় মানে ধরো চেয়ারের উপর উঠে আমার যতদূর দূর হাতটা যাচ্ছে তার থেকেও তিন ইঞ্চি বেশি উঁচুতে তিনি চেষ্টা করতেন পয়েন্ট করার দ্য স্ট্রিং উড স্লিপ তখন কী হবে সে স্ট্রিং বা দড়ি যেটা সেটা স্লিপ করবে অ্যান্ড ডাউন এবং পড়ে যাবে হি উড স্লাইড অন টু দ্য পিয়ানো তখন তিনি কোথায় পড়ে যাবেন নিচে যে পিয়ানো রাখা আছে সেই পিয়ানোর উপর তিনি পড়ে যাবেন মানে চেয়ারের উপরে দাঁড়িয়ে যতদূর দূর হাত যাওয়া সম্ভব তার থেকেও তিন ইঞ্চি উপরে তিনি সেই পয়েন্ট বানানোর চেষ্টা করতে গিয়ে তখন দড়িটাও হাত থেকে পড়ে যাবে তিনিও পিয়ানোর উপর পড়ে যাবেন অ্যাট লাস্ট শেষ পর্যন্ত আঙ্কল পোজার কাকা পোজার উড গেট দ্য স্পট ফিক্সড তারপরে সেই যে জায়গাটা সেটা ফিক্স করবে অ্যান্ড পুট দ্য পয়েন্ট অফ দ্য নেইল অন ইট তখন সেই পেরেকের যে পয়েন্টটা মানে যেটা ছিদ্র উপরে লাগানো হবে তো সেই ছিদ্রতে বসাবেন উইথ ইজ লেফট হ্যান্ড মানে তার বাঁ হাত দিয়ে আমরা যখন কোনো কিছু মানে দেওয়ালে যখন কোনো কিছু টাঙাই তখন কি রকম হয় যে বাঁ হাত দিয়ে আমরা পেরেকটিকে ধরি তারপরে কি করি ডান হাত দিয়ে হাতুড়ি মারি তো সেই রকমভাবেই তিনি বাঁ হাত দিয়ে পেরেকটিকে ধরবেন অ্যান্ড টেক দ্য হ্যামার ইন ইজ রাইট হ্যান্ড এবং কি করবেন তার হ্যামারটিকে নেবেন ইন ইজ রাইট হ্যান্ড তার ডান হাতে অ্যান্ড উইথ দ্য ফার্স্ট ব্লো মানে ফার্স্ট ব্লো মানে প্রথম আঘাতেই হি উড স্ম্যাশ হিজ থাম্প হি উড স্ম্যাশ মানে তিনি থেতলে দেবেন হিজ থাম্প মানে তার যে বৃদ্ধাঙ্গুলি তখন সেটা তিনি থেতলে দেবেন অ্যান্ড ড্রপ দ্য হ্যামার এবং হ্যামারটি ফেলে দেবেন উইথ এ ইয়েল মানে একটা চিৎকারের সঙ্গে অন সামবডি স্টোজ কারোর পায়ের পাতার উপরে মানে চিৎকার করে তখন হ্যামারটা বা হাতুড়িটা তখন তিনি ফেলে দেবেন এবং হাতুড়িটা গিয়ে পড়বে কি কারোর না কারোর পায়ের পাতার উপর গিয়ে পড়বে আন্ট মারিয়া উড মাইল্ডলি অবজার্ভ দ্যাট আন্ট মারিয়া বলে কাঁকিমা মারিয়া উড মাইল্ডলি মানে খুব বিনম্রভাবে অবজার্ভ দ্যাট বিষয়টা পুরোটাই তিনি লক্ষ্য করবেন নেক্সট টাইম মানে পরের বার আঙ্কেল পোজার ওয়াজ গোয়িং টু হ্যামার অ্য নেইল ইন্টু দ্য ওয়াল তারপরে কী করবেন আঙ্কেল পোজার ওয়াজ গোয়িং টু হ্যামার মানে হ্যামার মানে হাতুড়ি দিয়ে মারা নেইল একটা পেরে কে ইন্টু দ্য ওয়াল মানে পেরেককে যখন হাতুড়ি দিয়ে তিনি দেওয়ালে পুঁতবেন সি হোপড সি মানে আন্ট মারিয়া মানে আন্ট মারিয়া হোপড আশা করবেন যে হি উড লেট আর নো ইন টাইম হি মানে এখানে আঙ্কাল প্রচারের কথা বলা হয়েছে যে তিনি কী করবেন তাকে সময় মতো জানিয়ে দেবেন তার মানে এরপরে যখন আবার তিনি এই যে হাতুড়ি দিয়ে পেরেক পোতার এরকম বিষয় করবেন তখন তিনি আন্ট মারিয়াকে জানিয়ে দেবেন এই বিষয়টা আন্ট মারিয়া আশা করেন শি কুড দেন মেক অ্যারেঞ্জমেন্টস তিনি তখন কী করতেন মেক অ্যারেঞ্জমেন্টস মানে জোগাড় করতেন কী করতেন টু গো যাওয়ার জন্য কোথায় অ্যান্ড স্পেন্ড এবং কাটানো উইক একটা সপ্তাহ উইথ আর মাদার মানে তার মায়ের সঙ্গে তার তিনি তখন মানে কাকিমাও এত অতিষ্ঠ যে তিনি যখন আঙ্কেল পোজার এই ধরনের কাজ আবার করবেন তখন হয়তো মানে তাকে জানিয়ে দিলে তিনি তখন কি করতেন যে বাপের বাড়িতে অর্থাৎ মায়ের কাছে গিয়ে থাকার জন্য এক সপ্তাহ থাকার জন্য এইরকম তিনি যোগাড়যন্ত্র করে ফেলবেন হোয়াইল ইট ওয়াজ বিং ডান যখন যে সেটা করা হয়ে যাবে দিন পর্যন্ত আর কি হো ইউ ওমেন ও তোমরা মহিলারা ইউ মেক সাচ এ ফাস্ট ওভার এভরিথিং ইউ মেক তোমরা তৈরি করো সাচ এ ফাস ফার্স্ট মানে হচ্ছে সমস্যা তৈরি করো ওভার এভরিথিং মানে সমস্ত বিষয় নিয়ে আঙ্কেল পোজার উড রিপ্লাই আঙ্কেল পোজার বা কাকা পোজার তখন প্রত্যুত্তর দেবেন প্রত্যুত্তর দেবেন মানে কখন যখন আন্ট পোজার যখন তিনি জানাবেন আন্ট মারিয়া তিনি যখন জানাবেন যে পোজার যখন এর পরে ওই হ্যামার দিয়ে পেরেকটিকে দেওয়ালে পুঁতবেন তখন তাকে যেন জানিয়ে দেওয়া হয় কারণ তিনি তখন তার মায়ের বাড়িতে এক সপ্তাহ কাটিয়ে আসবেন এই বিষয়গুলো হয়ে যাওয়া পর্যন্ত এই কথা শুনে আঙ্কল পোজার তখন কি বললেন যে তোমরা মহিলারা না সব কিছুতেই হট্টগোল বা সমস্যা তৈরি করো কি করতে করতে তখন যে তিনি সেই পিয়ানোর উপর পড়ে গিয়েছেন সেখান থেকে উঠতে উঠতে ওয়াই আই লাইক ডুইং আ লিটল জব অফ দিস শর্ট ওয়াই মানে কেন আই লাইক আমি পছন্দ করি ডুইং মানে করতে আ লিটল জব অফ দিস শর্ট মানে এই ধরনের এরকম ছোটো ছোটো কাজ করতে যে কেন আমি পছন্দ করি মানে বোঝো ছোট ছোট কাজ মানে ছোট ছোট কাজই তবে উনি সবাইকে নিয়ে এমন হট্টগোল তৈরি করছেন যে কাজটা একটা ছোটো কাজটাই কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই না কিন্তু নিজেই বলছেন যে এত ছোট ছোট কাজ করতে যে কেন আমার ভালো লাগে অ্যান্ড দেন এবং তারপর হি উড হ্যাভ অ্যানাদার ট্রাই তারপরে তিনি আবার চেষ্টা করবেন অ্যাট দ্য সেকেন্ড ব্লো মানে দ্বিতীয় আঘাতে দ্য নেল উড গো ক্লিন থ্রু দ্য প্লাস্টার তখন সেই নেল পেরেক টিউড গো চলে যাবে ক্লিন থ্রু দ্য প্লাস্টার সেই প্লাস্টার করার ভিতর দিয়ে সুন্দর করে চলে যাবে অ্যান্ড হাফ দ্য হ্যামার আফটার ইট এবং সেই সঙ্গে সঙ্গে দেখো দ্য হ্যামার মানে যে হাতুড়িটি তার অর্ধেকটাও তার সঙ্গে সঙ্গে ঢুকে যাবে দেন উই উড ফাইন্ড দ্য রুল তারপরে আমরা খুঁজে পাবো সেই রুলটিকে অ্যান্ড দ্য স্ট্রিং অ্যাগেন এবং দড়িটিকে আবার অ্যান্ড দ্য নিউ হোল ওয়াজ মেড এবং আবার একটা নতুন একটা হোল বা গর্ত তৈরি হয়েছিল অ্যাবাউট মিড নাইট মানে মিড নাইট মানে হচ্ছে মধ্যরাত্রি অ্যাবাউট মিড নাইট প্রায় মধ্যরাত্রি নাগাদ দ্য পিকচার উড বি আপ মানে এবার ছবিটি উপরে উঠেছে আর কি ভেরি ক্রুকড অ্যান্ড ইনসিকিওর ভেরি ক্রুকড ক্রুকড মানে হচ্ছে বাঁকানো অ্যান্ড ইনসিকিওর মানে অনিশ্চিত মানে যার কোনো নিশ্চয়তা নেই তার মানে ছবিটি যখন তখন পড়ে যেতে পারে মানে মাঝরাতের দিকে ছবিটা অ্যাটলাস্ট টাঙানো হলো কিন্তু সেটাও হলো ব্যাঁকা এবং যখন তখন পড়ে যেতে পারে তার মানে নরবরা টাইপের দে আর ইউ আর হি উড সে তখন তিনি কী বলবেন দে আর ইউ আর স্টেপিং হেভিলি অফ দ্য চেয়ার অন টু দ্য চার কনস মানে দেয়ার ইউর মানে হচ্ছে ও তার মানে হয়ে গেছে এরম একটা বিষয় তারপরে কি করবে স্টেপিং হেভিলি মানে ভারী করে তিনি চেয়ার থেকে যখন নামে না অফ দ্য চেয়ার মানে চেয়ার থেকে যখন নামে তখন জোরে তার পাটা কোথায় ফলবে দেখো অন টু দ্য চার ওমেন্স কর্নস চার ওমেন্স মানে এখানে দেওয়া আছে দেখো এই ওমেন হু অ্যারেঞ্জেস দ্য কোল ইন আ হাউস মানে বাড়িতে কয়লার যোগান দেয় যে মহিলা তাকে বলা হচ্ছে চার ওমেন তো তার যে কর্নস বা তার যে দানাগুলো রয়েছে তার উপর তিনি পা দিয়ে দেবেন অ্যান্ড সার্ভেইং দ্য মেস হি হ্যাড মেড উইথ এভিডেন্ট প্রাইড মেস মানে ডার্টি স্টেট অফ থিংস মানে জিনিসের খারাপ জিনিস এবং সার্ভেইং মানে এখানে তিনি পর্যবেক্ষণ করবেন দ্য মেস এই খারাপ জিনিসগুলোকে হি হ্যাড মেড উইথ এভিডেন্ট প্রাইড তখন তিনি আবার এটার বিষয়ে গর্ব প্রকাশ করবেন ওয়াই সাম পিপল উড হ্যাভ হ্যাড আ ম্যান ইন টু ডু আ লিটল থিং লাইক দ্যাট ক্যান সাম পিপল কিছু মানুষ উড হ্যাভ হ্যাড আ ম্যান মানে একজন মানুষকে নিয়ে আসে ইন টু ডু আ লিটল থিং লাইক দ্যাট মানে এই ধরনের ছোট্ট কাজ করার জন্য কেন যে মানুষ আবার অন্য মানুষদেরকে ডেকে আনে মানে নিজে যে সব ভুলগুলো করেছে সেগুলোর জন্য নিজেই গর্ববোধ করছে আবার শেষে কি বলছে যে এত সামান্য একটা কাজের জন্য মানুষ যে কেন আবার অন্য মানুষকে ডেকে আনে ওকে তো গল্পটি খুবই মজার দারুণ ইন্টারেস্টিং তো আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নি না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ